ক্লাস টু সহজ পাঠের আজকে 34 পাতা, অর্থাৎ একাদশতম পাঠের আজকে আমরা দ্বিতীয় পর্বটা পড়ব। আমি একটু বানান করে করে ভালো করে পড়িয়ে দিই, আগে তো বানান করে করে দেওয়া হয়নি, যারা ভালো পড়তে পারো তাদের জন্য একবার ভালো করে বলে দিই, তারপরে বানান করে দেবো। বুঝলি? পরের দিন অর্থাৎ সেই তেঁতুল গাছে উঠেছিল, আক্রাম নিচে পড়ে গিয়েছিল, দিয়ে সেই বাঘ দেয় বাঘের সামনে বিজলি বাতি আলো জ্বেলে দিয়েছিল, বাঘটা ভয়ে পালিয়ে গিয়েছিল, সেটা তারপর থেকে শুরু হবে। পরের দিন সকাল হলো বেশ, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। সত্যি তো জঙ্গলের মধ্যে কি রাস্তা পাওয়া যায়? যতই চলে জঙ্গল তত বেড়ে যায়। তাহলে একটু বান করে দিই, জঙ্গল যতই চলে জঙ্গল বেড়ে যায়, বনের মধ্যে সেটাই ঘটে। পরে কেন পরের দয়সী দন্তের নদী দন্তেশ্বর কয়েকাল সকাল হল হলো, কিন্তু বয়সী দন্তন তয় হসু, কিন্তু বর্পিত্র উম গয়ল এইকার জঙ্গলের মদ হয় ঝপলা ইকার মধ্যে রয়াকা দন্তস্ব তয়াকা রাস্তা ময়কা লেখা মেলে নতুন একার না অন্তর্য ত হসু যতই চল ইকার চলে বর্পিত্র উম গয়ল জঙ্গল বেকার ডমদিকা বেড়ে অন্য জায়গা অন্তস্থ যায়। তাহলে আগে পড়িয়ে দিলাম গায়ে কয়েকার উনত্রিশ গায়ে কয়চন্দু একার টয়কার কাঁটার আয়চন্দ্রবিন্দু চর আঁচর লাগে, গায়ে কাঁটার আঁচর লাগে, সত্যি তো গায়ে কাঁটার আঁচর লাগবে, র কয়ে রক্ত পড়ে রক্ত পড়বে, ছিদে পেয়েছে এগুলো সোজা বানান তোমরা পারবে, তয়িকা পেট কাটার মধ্যে সব টয়কা তেষ্টা পেয়েছে, তেষ্টা মানে জল তেষ্টা। এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল, মনের মধ্যে মানুষের গলা পেয়েছে, তার খুব ভালো লাগবে, ওদের সাহস হবে। একদল কাঠুরিয়া কয়েকটা ছয়শু রয়েছে উনত্রিশটা কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে, যাবে তো বনে তো কাঠ কাটতে যাবে, যারা বনে আশেপাশে বাস করে তাদের সকাল বলে তাদের জীবিকা। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো। কাদেরকে বললেন গো? ওই কাঠুরিয়া দেখে। কেন বললেন? ওই যে জল তেষ্টা পেয়েছে, খিদেও পেয়েছে না, তারপর রাস্তাটাও চিনতে পারছে না, বনে বন্দিতে রাস্তা হারিয়ে গেছে, ওই তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি কিছু খেতে দেবে, ঠিক আছে, রাস্তাও ভুলে গেছে, কোন দিক দিয়ে বেরোতে হবে বন থেকে, কিছু খেতেও দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর, অর্থাৎ ঢিবির ওপরে বলা, এই যখন এই কোন সেভেন থাকবে তখন বুঝে নেবে যে এটা ওপরে বুঝতে হবে। গোল পাতা দিয়ে ছাউনি, বনে জঙ্গলে তো গোল 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 পাতা হোগলা কেওয়া গড়ান এইগুলো নদীর ধার ধারে যেগুলো গাছগুলো দেখা যায়, লেখক মনে হয় এটা ইচ্ছা মতো নদী গেছে, কারণ ইচ্ছামতি নদী তো বললেন না আগে, কি একটা নদী তিনি বললেন, যাই হোক সেই গোল পাতার জন্য গাছ বড়ো বড়ো পাতা হয় সেটা দিয়ে ছাওয়া না। কাছে একটা মস্ত বট গাছ, কোথায় গো? যেখানে তাদের কাঠুরাদের কুঁড়ে ঘরগুলো আছে, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে, বট গাছে তো ঝুড়ি নামে, সেটা তোমাদের শিখিয়ে দিল। সেই গাছে যত রাজ্যে পাখি বসা, পাখিরা যে গাছেই মাথা করে সেটাও তোমাদের শিখিয়ে দিল। কাঠুরিয়া শক্তিবাবুকে আক্রামকে যত্ন করে খেতে দিল, দেবী তো বনের মধ্যে অপরিচিত লোক, তারপর শক্তিবাবু তো খুব বড় লোক না, তালপাতায় ঠোঙা এনে দিল, ঠোঙাতে কী এনে দিল, তালপাতা ঠোঙা করে চিঁড়ে আর বনের মতো ওরা ওটাই খায়, তাও তালপাতা ঠোঙা করে এনে দিল, তালপাতাগুলো পাকি পাকি আর ঠোঙার মতো করেছে, যে চিঁড়ে আর বনের মধু, আর দিল ছাগলের দুধ, এটাও ওইখানে পাওয়া যায় বনের মধ্যে। নদী থেকে ভাঁড়ে করে জল এনে দিল, তা জল কোথায় পাবে বনের মধ্যে, নদীর জলই খায় ওরা। রাত্রিতে ভালো ঘুম হয়নি, হবেও না অচেনা জায়গা, শরীর ছিল ক্লান্ত, কয়লায় একা দন্তনা তো শরীর ক্লান্ত ছিল। শক্তিবাবু বটের ছায়া শুয়ে ঘুমলেন, বেশ ঘুম মানে তাপসিকা শুয়ে ঘুম এসে গেছে না তাদের পরিশ্রম করতে। বেলা যখন চার পহর অর্থাৎ দুপুরের দিকে, তখন কাঠুরিয়াদের সত্তার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছে দিলেন, তো কোথায় নৌকাটা রেখে দিয়েছিল সেটারও মনে নেই, দিয়ে পথটা দেখিয়ে আবার তাকে সেইখানে, ওরা তো রাস্তা কাটছে না কাঠুরিয়াটা বনে ঘরে, তাদেরকে পৌঁছে দিয়ে এলো। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছো, বকশিস লও,
মানে ও টাকা দিল এক ছুটি, ও তো বড় লোক, 10 টাকা তখন অনেক দাম, এখন 10 টাকা হয়তো আমাদের কাছে দাম নেই। সর্দার হাত জোর করে বললেন, কোন সর্দার? কো কাঠুরা দে সর্দার, যেটা কাঠ কাটতে যায় বলুন, মাফ করবেন টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। তো দেখো ওরা কষ্ট করে জীবন কাটাতে যায়, কিন্তু কারোর কাছ থেকে হাত পেতে কিছু এমনি নিতে চায় না, কাজ করে দেবে হয়তো পয়সা নেবে, কিংবা মাল বিক্রি করবে পয়সা নেবে, কিন্তু রাস্তাটা পথ দেখিয়ে দিয়েছে বলে কিন্তু পয়সা নেবে না, এটা অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেলেন। তো ভালো গল্প বলো, তো দুটো পার্টে দিলাম, আগের পার্টটা দেখে নিতে পারো, 11তম পার্ট। আর প্লে লিস্টে পড়াশোনা করবে, প্লে লিস্টে গেলেই তোমরা দেখবে ভিডিও, যখন আমরা দেখি ভিডিও লোগোতে ক্লিক করলেই মাথার উপরে প্লে লিস্ট লেখা, হোম লেখা চলে আসে, প্লে লিস্টে গিয়ে তোমরা পড়তে পারো, তোমাদের পড়াটা খুব ভালো হবে, মানে পরপর সমস্ত কিছু পেয়ে যাবে, ক্লাস 1 ক্লাস 2। আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নেই।